আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বাংলাদেশ বিএফএস গ্লোবালের কিছু সতর্কবার্তা আপনাদেরকে দিব এবং বাংলাদেশ বিএফএস গ্লোবালের নুলস্থার ভিসা দেওয়ার কিছু আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু দিব। যারাই যেই মাসেই নুলস্থা জমা করছেন না কেন, আপনাদের সবার জন্যই আজকের ভিডিওটা অনেক কার্যকরী, কারণ বিএফএস গ্লোবাল নিয়ে অনেকেই হতাশায় আছেন অনেকদিন যাবত। এই বিষয় নিয়ে তো ভিডিওর পর ভিডিও দিতেই আসি, তবে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্যই যে আপনারা কিন্তু পিছনে একবার বিএফএস গ্লোবাল নিয়ে আন্দোলন করছিলেন, আর সেই আন্দোলনের পরে বিএফএস গ্লোবাল একটা সমাধান আপনাদেরকে দিছে এবং সেই সমাধানের সাথে সাথে দেখা গেছে যে অ্যাপয়েন্টমেন্টের সমস্যার সমাধান তারা সঠিকভাবে না দিলেও তারা কিন্তু প্রতিনিয়ত ভিসা দিয়ে যাচ্ছে, যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে আগস্ট মাসে জমা দিয়ে অনেকে ভিসা পায় নাই, সেপ্টেম্বর মাসে জমা দিয়ে ভিসা পায় নাই, তাদেরকে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে ভিসা দেওয়া হচ্ছে। আপনারা যেটা দেখতেছেন, যারা অলরেডি ভিসার মেসেজ পাইছেন বা যারা বিএফএস গ্লোবালের আপডেট গ্রুপে যারা জয়েন আছেন, হয়তো বা আপনারা এই নিউজগুলো প্রতিনিয়ত শুনতেছেন। গত কালকেও আমাকে এক ভাই, আমারই পরিচিত খুব কাছের এক ভাই, বলল যে ভাই মনে মনে এই বিষয়টা একটু অনলাইনে শেয়ার করেন। তো আমি মনে মনে ভাবলাম আসলে এই বিষয়টা শেয়ার করা উচিত। সেটা কি, এই যে সামনে 20 তারিখ বা 22 তারিখে কিন্তু বিএফএস গ্লোবালের আরও একটা আন্দোলনের ডাক আসতেছে বা সবাই আন্দোলন করবে বলে একটা প্ল্যান করছে। সেখানে আমিও আপনাদেরকে কয়েকটা ভিডিওতে বলছিলাম যে হ্যাঁ আন্দোলনে থাকার চেষ্টা করব, কিন্তু একটা বিষয় সেখানে আমরা ভেবে দেখি নাই বা সেই বিষয়টা তখন বিএফএস গ্লোবাল কিন্তু ওরকমভাবে ভিসা দেয় নাই। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে তারা প্রতিনিয়ত ভিসার কাজ চালিয়ে যাচ্ছে। যেমন দেখেন, এই গতকালকে দেখা গেছে চট্টগ্রাম থেকে আপনার প্রায় 20টার মতো ভিসা পাইছে এরকম একটা গ্রুপেই, যেটা অনেক গ্রুপে শেয়ার হয়েছে দেখছেন। আর তাছাড়াও সবাই ভিসা পাইলে যেই অনলাইনে প্রচার করে বা সবাই ভিসা পাইলে যে আপনাদের সবাইকে জানায়, এরকম না। অনেকে আছে ভিসা পাওয়ার পরে চুপচাপ বাসায় চলে যায়, ভিসা পাওয়ার পরে কোনো কারোর সাথে যোগাযোগ করে না, তো এরকম কিন্তু অ্যাভেলেবেল আছে। তো 20টা ভিসার এরকম একটা গ্রুপেই তারা গ্রুপভাবে ভিসা পাইছে এরকম একটা নিউজ কিন্তু আপনারা শুনছেন, যে চট্টগ্রাম থেকে। আর চট্টগ্রাম থেকে 20টা পাইলে ঢাকা থেকে তো প্রতিনিয়ত 50টা 100 করে ভিসা দেওয়া হচ্ছে। এখন অনেকে বলবেন ভাই 1 লাখ 1.5 লাখ 50 হাজার নুলস্থা জমা করা, সেখানে প্রতিদিন 100-200 ভিসা দিলে কি হবে? ভাই আমার কথা হলো, তারা যেহেতু এখন শুরু করছে 100-150 করে দেওয়া শুরু করছে, তো ধীরে ধীরে তারা কাজ বাড়াবে, তারা এটা ধীরে ধীরে বাড়াইয়ে দিবে। এখন এটা নিয়ে চাপ দেওয়া তো তাদের কাছে, আমি মনে করি এটা আমাদের কাছে বোকামি। তারা কিছুদিন আটকেই রাখছে, একেবারেই ভিসা দেয়নি, শুধু রিজেক্ট করছে, কিন্তু সেটার সমাধান কিন্তু এখন তারা দিতেছে। এখন কিন্তু রিজেক্টের ফাইলের চাইতে ভিসা দেওয়ার ফাইল বেশি দেওয়ার দেখা যাচ্ছে। তো সেখানে আবারও যদি আপনারা আন্দোলনে নামেন, সেখানে কী সমস্যা হতে পারে এই বিষয়টা একটু বলি, তারপরে আপনাদেরকে বলবো যে কোন মাসের ভিসা দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি শুরুতেই বলি যে এই ভিসাগুলো কালকে 20 তারিখে, সরি, যেই 20টা ভিসা দেওয়া হয়েছে চট্টগ্রামের, সেটা আগস্টের 10 তারিখ থেকে 11-12 তারিখের মধ্যে এই ভিসাগুলো দেওয়া হয়েছে। মানে আগস্ট মাসের 10-12 তারিখের মতো যারা জমা দিছে তাদের ভিসাগুলো এই চট্টগ্রাম থেকে দেওয়া হয়েছে। বাকি ঢাকা থেকে কোন তারিখের ভিসা দেওয়া হয়েছে এটা আমি এখনও ওরকমভাবে সঠিক আপডেট নিউজটা আপনাদের দিতে পারতাছি না, তবে ঢাকা থেকেও প্রচুর ভিসা দেওয়া হচ্ছে। আর একটা বিষয় হলো, ডিসেম্বর মাসে যারা জমা করছে তাদের ভিসাগুলো বিশেষ করে রিজেক্ট করা হচ্ছে, বা জানুয়ারি মাসে যারা জমা করছে তাদের ভিসাগুলো রিজেক্ট করা হচ্ছে, কারণ জানুয়ারি মাসে বেশিরভাগ 2 নম্বর নুলস্থা জমা দিছে। এটা আমি আপনাদের আগেও বলছি, এই কদিন আগেও একটা ভিডিওতে বলছি যে বর্তমানে নুলস্থাগুলো আপনারা উঠায়েন না টাকা দিয়া, ভিসা পাইলে টাকা দেন, তা না হলে অন্যভাবে কোনো ব্যবস্থা করেন। তো আপনারা মানেন নেই, যারাই টাকা দিয়ে দিছেন এখন আর কিছু করার নেই ভাই, কারণ আমার সতর্ক আমি আপনাদের বলছি। এখন আমিও তো 2-4 জনের কাগজ জমা দিছিলাম আগে, এখন না হয় ইতালি ভিসার কার্যক্রম বন্ধ করে দিছি। তো আমারও তো ভাই এই বিষয়টা আমার উপরে চাপ পড়বে যে ভিসা হইলে তারপরে টাকা নেওয়াটা, তো যেখানে আমি নিজেও ভিসা হইলে টাকা নেওয়ার জন্য একটা প্ল্যান করছি, সেখানে আপনাদেরকে আমি বারবার বলতেছি যে ভাই আপনারা নুলস্থা উঠায়েন না, ভিসা না পেলে টাকা দিয়েন না। এটা কিন্তু আগের পরিস্থিতিতে আমরা বলি নাই, এখন বর্তমানের পরিস্থিতিতে বলতে হয়। এখন এখানে আপনি টাকা দিলে আমার লস না, আমি যা সতর্ক করার আমি সতর্ক করি, যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আনছেন তাদেরকে যা সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমি যতটুকু সতর্ক করার করে যাই, এটাই। এখন যাই হোক, যে বিষয়টা বলার, যে আন্দোলনের ব্যাপারটা যেটা বলবো এখন একটু ক্লিয়ার করে বলি। দেখেন, এই যে মাঝখানে যে আন্দোলন হয়েছে এটা কিন্তু কোনো মারামারি কাটাকাটি হয়নি, স্বাভাবিকভাবে আন্দোলন করছে যে আমাদের দাবি, আমাদের ভিসা দিতে হবে, নয়তো বা বিএফএস গ্লোবাল বয়কটের একটা ডাক উঠাইছিল। তো যাই হোক, তারা কিন্তু এটার পরে বাংলাদেশ এম্বাসি থেকে সবাই মিলে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, অ্যাপয়েন্টমেন্টের সমস্যাটা তার সমাধান করছে। এক নম্বর সবচেয়ে বড় সমাধান তো এটা যে আমাদের নুলস্থা অরিজিনাল কিনা এটা শুরুতেই আমরা জানতে পারবো। নুলস্থা অরিজিনাল হলে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো, না হলে নিতে পারবো না। এটা তো আমাদের কাছে আমি মনে করি সবচেয়ে বড় সমস্যার সমাধান করছে। এখন অ্যাপয়েন্টমেন্ট তারা ওই পরিমাণে নিতেছে না, এটারও কারণ আছে।
ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না তারা, আগের ফাইলগুলোতে তারা এখন পর্যন্ত সঠিকভাবে দিতে পারতেছে না, তারা এখন নতুন করে আবারও জমা নিয়ে একটা হিবিজিবি হয়ে যাবে, যার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিসা তারা দিচ্ছে এবং এই ভিসার কার্যক্রম একটু ক্লিয়ার হলেই তারা নতুন করে প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট নিবে, তারপর আপনাদেরকে ভিসা দিবে। তাদের কাজেই তো ভাই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাদের থেকে নুলুস্তা জমা নেওয়া, আপনাদের ফাইল রেডি করে আপনাদের ভিসা দেওয়া, বাংলাদেশ অ্যাম্বাসি বিএফএস গ্লোবালের কাজের তো এইগুলো নাকি। তো যাই হোক, সর্বশেষ কথা একটাই, সামনে যে আন্দোলন করার ডাক দিচ্ছেন আপনারা, আমি মনে করবো এই আন্দোলনের নামা মানি যাদের নুলুস্তা টাকা দিয়ে নিয়ে জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে, তাদের কপালে কুড়াল মারা একই সমান কথা। কারণ কেন বলি, এই যে এর আগে সর্বপ্রথম একটা আন্দোলনে কিন্তু ভাঙচুর হয়েছিল বা প্রচুর পরিমাণে লোক হয়েছিল সেই আন্দোলনে আপনারা জানেন, তখন কিন্তু দেখছেন আন্দোলনের পরে বিএফএস গ্লোবাল থেকে দ্রুত ভিসা দেওয়ার নাম করে প্রতিনিয়ত 100, 200, 300 করে ভিসা রিজেক্ট করছে। তার মানে একটা বিষয় আপনারা ভেবে দেখেন যে আপনাদের আন্দোলন করার কারণে কিন্তু তখন লাভের চাইতে ক্ষতি হয়েছে বেশি, অনেকের অরিজিনাল নুলুস্থাগুলারে রিজেক্ট করে দিছে সেখানে যে কোনো একটা কারণ দেখাইয়া। ও 2 নম্বর নুলুস্থা তারা প্রমাণ দিতে পারেনি, তারা কারণ দেখাইছে 13 নম্বর একটা কারণ, 11 নম্বর একটা কারণ, ইতালিতে আলোচ্য দেয় না, এটা দেন, মানে একেবারে অযথা কোন 2-1টা কারণ দেখে আপনাদেরকে রিজেক্ট করে দিছে। কারণ আপনারা আন্দোলন করছেন, আপনাদেরকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের, তারপরে কিন্তু তারা এটা একটা সমাধানে আসছিল দ্বিতীয় আন্দোলনের পরে, এখন তারা আন্দোলনের পরে ভিসা দিচ্ছে। তো আমি বলবো আপনাদের কাছে অনুরোধ করব, যারাই এই সামনে আন্দোলন করতে চাচ্ছেন, আমি বলবো ভাই একটু আন্দোলনটা পরবর্তীতে করেন, দেখেন আপনাদেরকে ভিসাটা 2-1 মাসের ভিতরে দেয় কি না। কারণ এই আন্দোলনের ডাক কিন্তু যারা ভালো মানুষ বা যারা সঠিকভাবে ভিসা দিচ্ছে তারা, হ্যাঁ তারাও এখন একটা হয়রানির ভিতরে আছে, কিন্তু তারা ভিসা দিচ্ছে, যেহেতু আগস্ট মাসের 10 তারিখ থেকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করেন, 2-1 মাস অপেক্ষা করেন। যেহেতু বিএফএস গ্লোবাল আবার এটাও বলছে 3 মাসের মধ্যে আপনাদের ভিসা ক্লিয়ার করবে যাদের জমা দেওয়া আছে, তো 3 মাসের মধ্যে যেহেতু ক্লিয়ার করবে বলছে, তো এখন আগস্ট মাসের ভিসা দিচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনাদের দিয়ে দিবে, একটু রিল্যাক্স থাকেন ভাই, আমি মনে করি আপনাদের ভিসাটা পেয়ে যাবেন। এখন আন্দোলন করে আপনারা আপনাদের পায়ে বা কপালে কুড়াল মারবেন, এটাই আমি সর্বশেষ কথা বলি। আর আপনারাও জ্ঞানে খাটাই দেখেন, এখন যদি এখন দেখেন সঠিকভাবে ভিসা দিচ্ছে, এখন যদি আপনারা আবার আন্দোলনে নামেন, তারপরে সেই আন্দোলনের পরে যদি আপনাদেরকে রিজেক্ট করে দেয়, তারপর আপনি কি করবেন? তো আমি মনে করি 1 মাস দেরি করে হলেও যদি আপনি ভিসা পান সেটা আপনার জন্য ভালো, 1 মাস আগে হলেও যদি আপনাকে রিজেক্ট করে দেয় সেটা আপনার জন্য আরও 5 মাস 1 বছরের হয়রানি হবে। আপনাকে রিজেক্ট করে দিলেই যে আপনি আর ইতালি যেতে পারবেন না এরকম না, রিজেক্ট করার পরও আপনাদেরকে কী কারণে রিজেক্ট করছে সেখানে একটা উল্লেখ থাকবে, যদি 2 নম্বর নুলুস্থা হয় তাহলে তো আলাদা কথা, যদি সেখানে কোনো উল্লেখ থাকে যে এই সমস্যার কারণে আপনাকে রিজেক্ট করছে, তাছাড়া সব ঠিক আছে, তাহলে সেই সমস্যার সমাধান আপনারা করে আবার জমা দিলে কিন্তু ভিসা পাবেন। তাহলে দেখেন কত বড় একটা হয়রানি, আপনি সেই সমস্যার সমাধান করবেন, তারপরে আপনি আবার জমা দিবেন, আবার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আবার জমা দিয়ে মাসকে মাস সিরিয়ালে বসে থাকবেন। তো আমি মনে করি 1 মাস পরে হলেও একটু রিল্যাক্সে ভিসাটা নেন, সবচেয়ে ভালো হবে। যেহেতু বিএফএস গ্লোবাল একটা সমাধান আপনাকে দিচ্ছে, 3 মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন, তারা যদি সমাধান না দিত তাহলে আমরা একটা কথা বলতে পারতাম, এখন তারা সমাধানের কথা বলে তারা কিন্তু বসে নেই, তারা তো প্রতিনিয়ত ভিসা দিচ্ছে। এই যে কালকে চট্টগ্রামের খবর নিয়ে দেখেন ভাই, আমার মুখের খবর আপনাদের শোনা লাগবে না, আমি তো আপনাদের কাছ থেকে আপডেট জানি, যে চট্টগ্রাম থেকে ভিসা পাইছে তার থেকে আমি শুনছি, কিন্তু আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, আমি হয়তো বা চাই দিকে অনলাইনে অত ঘাটাঘাটি করতে পারি না। আপনারা, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ বিএফএস গ্লোবালের অনেক গ্রুপ আছে বা বিএফএস গ্লোবালে যারা নুলুস্থা জমা করছে তাদেরকে নিয়ে দেখবেন আলাদা আলাদা মেসেঞ্জারে অনেকেই হয়তো বা গ্রুপে অ্যাড আছে, আমাকেও অনেকে অ্যাড করছিল কিন্তু আমি রিমুভ নিয়ে নিছি, কারণ এত পরিমাণে মেসেজ নিজে সহ্য হয় না। তো যাই হোক, আপনারা সেই সমস্ত গ্রুপে জয়েন হন, গ্রুপে জয়েন হলে আপনারা প্রতিনিয়ত আপডেটটা পাবেন, সঠিক আপডেটটা পাবেন যে এই আজকের তারিখে কে কতজন ভিসা পাইছে, কবের তারিখে কয়জন পাইলো, কোন জায়গা থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে কে কতগুলো ভিসা পাইছে, আপনারা সেই আপডেটগুলো সরাসরি জানতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে আজকের লাইভে বিশেষভাবে অনুরোধ এটাই যে আপনারা এখন আন্দোলনটা থেকে বিরত থাকেন, এখন আন্দোলন করলে আপনাদের লাভের চাইতে ক্ষতি বেশি হবে, এটাই হলো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। এবং মেন কথা যেটা বলার ছিল যে আপনাদের কত তারিখের ভিসা দিচ্ছে সেটা তো আপনাদের বললাম যে আগস্টের 10-12 তারিখের ভিসা চট্টগ্রামে দিছে, এবং ঢাকার কথা বলতে গেলে ঢাকা এখন এলোমেলোভাবে দিচ্ছে, নভেম্বরটা দিচ্ছে, ডিসেম্বরেরটা রিজেক্ট করতেছে, আবার আগস্টের 12-13-14 তারিখ এটা দিতেছে, ঢাকাটা এলোমেলো করতেছে, তবে এটাও ঠিক হয়ে যাবে আশা করি মাসখানেকের ভিতরে। তো এই বিষয়টা নিয়ে আপনারা একটু রিল্যাক্স থাকেন, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।